সবাই সালামের জবাব দিতে হবে ওয়াজিব। আমি সালাম দিলাম, সুন্নত সালামের জবাব দেওয়া ওয়াজিব। কেউ যদি না দেন কবিরা গুনাহ হবে। কি গুনাহ? কবিরা গুনাহ মানে বড় গুনাহ। আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم جرى دار ما أحسن بوشتان مهرباني كوري دعاء كوري بوشتان مولانا محمد وعلى ما شاء الله مولانا আর মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আমাউলানা মুহাম্মাদ আলা আমাউলানা লক্ষ কোটি সালাম জানাই জিন্দা নবীজির কদমে যার খাতিরে নাজাত পাব রুজহাশরের ময়দানে আল্লাহুম্মা مولانا محمد وعلى سيدنا عشان شبعي مؤمن مسلمان دنيا داري سريا ভাগ্য যদি হই গো ভালো ভাগ্য যদি হই গো ভালো নবী পাবেন বসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মাদ আলা سيدنا ماو لا إله أرجور لا إله ما شاء الله لا إله أرجور لا إله أو لا إله أو لا إله
محبت لا إله أرجور لا إله আকাশ বলে এক আল্লাহ জমিন বলে এক আল্লাহ পাহাড় বলে এক আল্লাহ মানুষ তোমরা বলো এক আল্লাহ পর লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ও লা ইলাহা হায়াতের মালিক যে আল্লাহ মউতের মালিক সে আল্লাহ পর লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ 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 আল আর জোরে মাশাআল্লাহ দোকান ছাড়েন বাড়ি ছাড়েন ঘর ছাড়েন একসাথে মাশাআল্লাহ আল্লাহ 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 জপরে মন আল্লাহ কর সাধনা মৌলা মৌলা জপরে মন মৌলা কর সাধনা আমার আল্লাহর নামটি লইলে জিকির আল্লাহর নামে পড়লে জিকির কোন চিন্তা থাকবে না আল্লাহ আল্লাহ বলো রে মন আল্লাহ কর সাধনা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মুসা নবী প্রেমিক ছিল তুর পাহাড়ে চলে গেল মুসা নবী প্রেমিক ছিল তুর পাহাড়ে চলে গেল পাহাড় পুরে সুরমা হলো পাহাড় পুরে সুরমা হলো মুসা নবী জ্বলল না আল্লাহ আল্লাহ পররে মন আল্লাহ কর সাধনা মৌলা মৌলা জপরে মন মৌলা কর সাধনা আমার আল্লাহর নামটি না জপিলে আল্লাহর নামটি না জপিলে দিল তো জিন্দা হবে না আল্লাহ মাশাআল্লাহ জপরে মন আল্লাহ কর সাধনা মৌলা মৌলা জপরে মন মৌলা কর সাধনা আল্লাহ 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 বাড়ি ছাড়েন দোকান ছাড়েন আল্লাহ 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 গুনাহ মাফ হবে জিকির করেন অন্তদিয়া করেন আল্লাহ 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 মাশাআল্লাহ মহাপতে ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদয়া গুনে দিলা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদয়া গুনে দিলা আগুন হইল ফুল বাগিসা আগুন হইল ফুল বাগিসা একটা পশম জ্বলল না আল্লাহ আল্লাহ জপরে মন
মাওলা মাওলা জপরে মন মাওলা কর সাধনা আল্লাহ 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 মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিলবুল গান্ধী মুন্সিহাটি কর্তৃক আয়োজিত আজকে রিসালে সভার মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি ওলামায়ে কেরাম আমার সামনে উপবিষ্ট মুরব্বিনে আজাম যুবক ভাইয়েরা পর্দা আড়াল মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে মেহরবানি করে পবিত্র ইসালে সোহাবের মাহফিলে আসার বসার কিছু কথাবার্তা বলার এবং শোনার মতো সুযোগ দান করলেন, এতে আমরা খুশি না বেজার? আমার আপনার সবাই চিনেন, ওইখানে আপনাদের সন্তান আমি, কিন্তু আমারও আজের সময় কথা বলতে হয়। আমি কথা না বললে আমি আলোচনা করি না, যতটুকুই করি। আমরা যে বসলাম এতে খুশি না বেজার? একজন বেজার আছে, কে বলেন তো? যদি শয়তান বেজার হয় আমাদের কোনো আসে যায়? কিন্তু আমরা খুশি, কারো করবো না কি দোষী। যদি আমরা খুশি হয়ে যাই, সে খুশির আওয়াজটা আসতে হবে না, জোরে হবে? একটা সন্তান যখন অনেক বছর পরে একটা সন্তান হয়, সন্তানটা হওয়ার সাথে সাথে টেলিফোনে এমন জোরে কয়, এই আল্লাহ দিছে রে, কি দিছে? সন্তান দিয়ে খুশির আওয়াজ, আওয়াজকে আসতে হবে না, জোরে হবে? আমরা খুশি হিসাবে যে মহান আল্লাহ আমাদেরকে এখানে আসলে আর বসার সুযোগ দিলেন, আমরা খুশি হলাম সেই মহামনিবের দরবারে। আমাদের অন্তর থেকে একটা শুক্রিয়া আদায় করি, জুরে সরে বলি আলহামদুলিল্লাহ, আরো জুরে বলি আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ খুশি হয়ে গেলেন, আমাদের লাভ কি হলো দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবলে বান্দা আজকে শ্রী মুঘল কান্দি মুন্সিহাটি মোল্লা বাড়ির সালে সোহাবের মধ্যে বসে বলে তুমি আমার আলহামদুলিল্লাহ জুরে বলছিলা। আমি আল্লাহ তোমার আওয়াজ শুনি নাই, তোমার আওয়াজের দিকে তাকাই নাই, তোমার অন্তর দিকে তাকাইলাম। তুমি আমার আল্লাহ রাব্বুল আমিনের শুক্রিয়া তো সুন্দরভাবে জোরে জোরে পড়েছো। ও আমার বান্দা তুমি সাক্ষী থাকো, আবার শুনো আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে আমি রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দিলাম। কোন সুবহানাল্লাহ, লাভ হয়েছে না লস হয়েছে? লাভ, বাঙালি লাভে ছাড়া আজ্ঞায় না। আমার বাইরে বন্ধুরা এটা নয়, আলহামদুলিল্লাহ একবার বললে আমার আল্লাহ বলেন, ও বান্দা আলহামদুলিল্লাহ আটটা শব্দ আছে, আটটা হরফ আছে। যদি কোনো বান্দা মহাব্বত নিয়া মন থেকে বলে আল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ বললাম তোমাকে খুশি করার জন্য, তোমাকে রাজি করার জন্য, আমার আল্লাহ বলে বান্দা তোর আমল নামা এই মুহূর্তে রাব্বুল আমিন আশিটা নেক লেখে দিলাম। কোন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে আমরা যদি কেউ জিজ্ঞা ভাই কেমন আছেন, কো আসি এরকম কয় না অনেকে, হওয়া যা বলা যাবে না। আল্লাহ বলে বান্দা তোমাকে যেই হালে রাখি, ভালো রাখি মন্দ রাখি অসুস্থ রাখি, যেই হালে রাখি তুমি একবার যে আলহামদুলিল্লাহ বলতে পারো আমি রাব্বুল খুশি হয়ে গেলাম। এমন হতে পারে খুশি যদি হয়ে যায় আমি আল্লাহ তোমার যত সমস্যা আছে আল্লাহ আমি রাব্বুল আমিন সমাধান করে দেবো। কোন সুবহানাল্লাহ। আরেকটা কি মোবাইল টেলিফোন করে হ্যালো বিয়াই আসসালামু আলাইকুম, আগে কি কইছে কথা কর না করে না, হ্যালো কইছে আগে, হ্যালো বিয়াই আসসালামু আলাইকুম সালাম দিছে কি অনেক পরে। অথচ মেসকাতের হাদিসের মধ্যে আসছে আসসালামু কাবলাল কালাম, এই যে মোবাইল ধ্বংস, এই মোবাইল ধ্বংস করেছে ইসলামের ক্ষতিও করেছে। কিছু কিছু দিক লাভও আছে, কিছু দিক লাভ আছে, ক্ষতিটা বেশি। আজকের যে যুবক সমাজ, এই যুবকদের চেহারা থেকে তাকায় দেখবেন চোখ গুলা কাতার ভেতরে চলে গেছে, চোখ নাই। প্রশ্ন হলো বাবা তুমি কই কো, সারা রাত খেতা উপর দিয়া ভিতর দিয়া মোবাইলটা মুনাজাত ধরে রাখছে, এবার আঙ্গুল দা গুথায় মা তো মনে করছে আমার সন্তান ঘুমাই দিয়েছে, বাবা মনে করছে আমার সন্তান ঘুমাই দিয়েছে, উপরে কম্বলটা দিয়া উপরে একটা চাদর দিয়া মুখ ঘুরলো একটা বাহানা, সারা রাত চলে যায় সিটিং করতে করতে ফজর আজান কোন সময় বন্দা জানে না, বলেন ঠিক কিনা? যুবক চিনা জানা গাল ভিতরে চলে যায়, চুক্ক চলে যায়, সকালবেলা যে মা বলে পুত্রে আসে কাজও যাক, পারতাম না ওই যে রাত্রে ঘুমিয়েছে না আমার ঘুমের অভাব। আমার বাইরা বন্ধুরা এই মোবাইল করতে গিয়ে হ্যালো বলা এটা হরিরাম,
ইহাল অর্থ হরে কৃষ্ণ এই যে আমাদের চক্রান্ত মুসলমানদের মধ্যে ঢুকাইলো খ্রিস্টানরা বলল মুসলমান দাগা আসসালামু আলাইকুম ক তোমার উপর রহমত নাজিল হোক এমন একটা জেনে ঢুকাই দিলাম যে একটা বলতেই হবে হ্যালো হ্যালো মানে হরে কৃষ্ণ আপনার কথাটা হরে কৃষ্ণ দিয়া শুরু হলো এরপর আপনি যে বরকতের দোয়াটা করলেন গাছের গোড়া কাটতে আগাদা পানি ঢাললে কোনো গাছ জিন্দা হবে না বলেন ঠিক কিনা হ্যালো বিয়াই আসসালামু আলাইকুম হ্যালো করলেন বিয়াই করলেন পার করে সালাম দিলেন অথচ আল্লাহ রাসূলের হাদিসের উল্টা হয়ে গেল হাদিস বলল আসসালামু কাবলাল কালাম তোমরা আগে সালাম দাও তারপরে হাত আগে তারপরে সালাম দাও তারপরে কথা বলো আসসালামু আলাইকুম বিয়াই কেমন আছেন এটা আমরা বলি বলি না বলি যাই আমার ভাইয়েরা বন্ধুরা এই যে আমরা এই যে আদর্শ আল্লাহ নবী বলেন যে মাহফিল আয়োজন করা হয়েছে সালে সওয়াবের মাহফিল আমাদের মাহফিল এটা আপনার কইবেন হুজুর আপনার মাহফিল জমাইলে আপনার রিওয়াজ করেন মনে তৃপ্তি পায় না কারণ এই মাহফিলটা জিকিরের মাহফিল এই মাহফিলটা মুজাবুরা কাবা মুশাহাদার মাহফিল কারণ এই মাহফিল যারা যাদেরকে নিয়ে আমরা করাই এই যে কবরস্থানে শুয়ে আছে মুর্দে গান আমার ভাইয়েরা লক্ষ লক্ষ টাকা খরচ করে তাফসির মাহফিল করাবেন ওয়াজ মাহফিল করান কিন্তু মুর্দে গান কত অসহায় জানেননি আপনি টাকা আছে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছেন বাড়ির পাতে সাড়ে তিন রাত মাটির নিচে শুয়ে আছে আপনার বাবা আপনার দাদা তারা কত অসহায় তারা আত্মীয় হাতে দিয়ে তাকায় আছে এমন কোন আত্মীয় আছে নি আজকে আমাদের দোয়ার দরখাস্ত করবে আমাদের দোয়া করাইবে ইসালে সব মানে আমরা দোয়া আমাদের দোয়া তাদের কবর পৌঁছায় দেখুন সুবহানাল্লাহ আমরা তাফসির মাহফিল লিখতে পারতাম কিন্তু আমাদের তাফসির মাহফিল লেখার উদ্দেশ্য না কারণ আমাদের মূর্তিকার আমাদের মূর্তিকার আমাদের থেকে দেখা আছে আমার বংশের চোদ্দ জন বাবার বংশের চোদ্দ জন এই হলো আঠাশ জন সুবহানাল্লাহ কইবেন না এই আঠাশ জনের মূর্তিকারের রুহু প্রতিদিন কবরের রুহুরা আমার বাড়িতে আপনার বাড়িতে দরজার সামনে আসে কো সলিমুদ্দিন কলমুদ্দিন আমরা কি বলে গেছো আমাদের বাড়ি দিয়ে না তোমরা বাড়িওয়ালা হইলা আমাদের ঘর দিয়ে না তোমরা ঘরওয়ালা হইলা আমার সম্পদ দিয়ে তুমি সম্পদ ওলা হইলা আজকে নাক ডেকে ডেকে তোমরা ঘুমাইতেছো একবার কি আমরার কথা মনে হয় না আমরা কবরে কত অবস্থার মধ্যে আছি আমাদের কবরের হাল কি আছে তোমার কি একবার স্মরণ হয় না এই কবরবাসীদের জন্য আমরা এই সালে সওয়াবের মাহফিলের আয়োজন করেছি এই জন্য আমার ভাইয়েরা বন্ধুরা মনে তৃপ্তি পায় না যারা আলোচনা করে ওই দিকের তার লক্ষ্য নাই ওই দিকের লক্ষ্য নাই এই জন্য নিজের ওয়াজটা নিজের বিয়া নিজেই খাই কি করবো কারণ আমাদের মূর্তিকারা আমাদের উপর নারাজ হয়ে যাবে মার বংশের চোদ্দ জন তারা অপেক্ষা করতেছে দোয়ার দরখাস্ত করবো আমরা তাদের জন্য দোয়া করুন বাবারও চোদ্দ আছে চোদ্দ জন এই আঠাশ জন রুহুটা তারা অপেক্ষা করতেছে আমরা কোন সময় দোয়া করব আর এই দোয়ার সবরা আমরা তাদের কবর পৌঁছাই দেব আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তোমাদের এই আঠাশ জন রুহুর যারা আছে বাড়িতে এসে হাজির হয়ে যায় তোমরা যখন দোয়া করে বলবা রব্বের হামুহুমা কামা রব্বায়ানি সগীরা বলেন রব্বের হামুহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ বলে বান্দা এই সোয়াবের সময় হাত তুলে যখন মার কথা মনে করে বাবার কথা মনে করে দাদার কথা মনে করে চোখের ফানি ফালায় কাঁদবা ও আমার ভাইরা আমাদের আত্মীয় অনেকে আপনি এখানে আছেন জানেন আমাদের যে মুরব্বীরা বসত চোখের পানি পালায় কাঁদতে কাঁদতে তারা পাগল হয়ে যেতেন মুরাকাবা করত মুশাহাদা তো এখন তো নাই এখন এগুলো করলে কো হুজুর কমান এখন ডিজিটাল হয়ে গেছে ডিজিটাল হইতে হইতে কিছু স্মার্ট হয়ে যাবে আমার ভাইরা বন্ধুরা এই আপনাদেরকে আজ থেকে বলে গেলাম যে সময় সংকীর্ণ আলোচনা আমিও লম্বা করতে পারবো না কারণ আমারও সময় নাই আমি আলোচনা অল্প করতেও পারি না কিন্তু আমরা প্রতি বছর জানেন মাহফিলটা করতাম ছয় চৈত্র প্রতি বছর আমার নানা হিসাবের অর্ডার ছিল আমি স্বপ্নে যদি দেখলাম আমার নানা বলো চৈত্র মাসে কিন্তু বৃষ্টি হয় তুফান হয় জ্বর তুফান হয় আল্লাহ সবসময় দিতে পারে তারপরও ওই সিজনটা ছিল কি বৃষ্টি বাদলের সিজন আমাকে স্বপ্নে বলছে যে ভাই তোমার মাহফিল চেঞ্জ করে দাও আমি আল্লাহর উলির ইশারায় এই মাহফিলকে ছয় ফাল্গুনের এক মাস আগাইলাম